একটি মানুষের সাধারণত গড় আয়ু হতে পারে সত্তর থেকে আশি বছর অবশ্য আমাদের সমাজের থেকে বেশি বয়সের মানুষকেও আমরা দেখতে পাই আবার এর চেয়ে কম বয়স্ক মানুষের মৃত্যুও হয়ে যায় কেউ কখনো বলতে পারে না যে কে কখন মারা যাবে আয়ু যাই হোক না কেন তার কোনো স্থিরতা নেই মানুষ আজ আছে কাল নেই আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে অহংকার করার মতো কি কিছু আছে

প্রভু যিশু খ্রিস্টের মধুর নামের জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমরা গীতসংহীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমরা জানি যে এই গীতগুলিকে পাঁচটি খণ্ডে ভাগ করা হয়েছে আর আমরা আমাদের অধ্যয়নে এখন পর্যন্ত প্রথম তিনটি খণ্ডের গীত নিয়ে আলোচনা করেছি এবার আমরা চতুর্থ খণ্ডে প্রবেশ করব। সাধু মসি রচিত পাঁচটি গ্রন্থের মধ্যে চতুর্থ গ্রন্থ হচ্ছে গণনা পুস্তক গীতসঙ্গীতার চতুর্থ খণ্ড অর্থাৎ নব্বই থেকে একশো নয়ের গীতগুলি গণনা পুস্তকের ভাবধারায় রচনা করা হয়েছে আমরা আজকে গীত নব্বই থেকে বিরানব্বইয়ের গীত পর্যন্ত আলোচনা করব গীত গ্রন্থের চতুর্থ খণ্ড শুরু হয়েছে সাধু মসির একটি প্রার্থনা দিয়ে সাধু মসির এই একটি গীতি আমাদের কাছে উপলব্ধ আছে নব্বইয়ের গীতের পটভূমিকা হচ্ছে প্রান্তরের মধ্যে ইসরায়েল জাতির যাত্রা প্রায় চল্লিশ বছর ধরে এই রুক্ষ শুষ্ক মরুভূমিতে বিচরণকালে ইসরায়েল জাতির বহু মানুষের মৃত্যু হয়েছিল বস্তুত তাদের পুরো একটি প্রজন্মকে সাধু মসি মৃত্যুবরণ করতে দেখেছিলেন এই গীতটির সূচনা হয়েছে খুবই মহৎ এবং রাজকীয়ভাবে এখানে ঈশ্বরের বিষয়ে বলা হয়েছে যে তিনি আদিকাল থেকে অন্তকাল পর্যন্ত বর্তমান আর অন্যদিকে মানুষ ক্ষণস্থায়ী ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন মৃত্তিকা দিয়ে আসে মৃত্তিকাতেই তিনি আবার তাকে ফিরিয়ে নিয়ে যান মানুষের জীবনকাল ঈশ্বরের দৃষ্টিতে এক মাত্র স্বপ্ন যেমন ক্ষণস্থায়ী মাঠের ঘাসফুল যেমন অতি অল্প সময়ের জন্য ফোটে মানুষের জীবনও ঠিক সেই রকমই হয় ঈশ্বরের কাছে সেটা অত্যন্ত ক্ষুদ্র ও নগণ্য গীতরাচক আরও বলেছেন যে ঈশ্বরের কাছে আমাদের গোপন কিছুই নেই আমাদের পাপ আমাদের অপরাধ কোনো কিছুই তার অজ্ঞাত নয় মানুষ তার সত্তর কি আশি বছরের জীবনকালের মধ্যে কত কিছুর বিষয়ে গর্ব করে কিন্তু আয়ু শেষ হওয়ার সাথে সাথে সেই সমস্ত কিছু সমাপ্তি ঘটে একমাত্র ঈশ্বর যদি আমাদের সহায় থাকেন তাহলেই আমরা আনন্দিত আহ্লাদিত হতে পারি সাধুমসী প্রান্তরের মধ্যে মৃত্যু দেখতে দেখতেও তার মাঝে নতুন দৃষ্টিকোণের জীবনকে দেখেছিলেন গীত সঙ্গীতা নব্বই যদি মৃত্যুর গীত হয় তাহলে একানব্বইয়ের গীত হচ্ছে জীবনের গীত এটি একটি মসীহ সংক্রান্ত গীত যা প্রভু খ্রিস্টের একটি প্রতিচ্ছবি প্রকাশ করে এই গীতে ঈশ্বরের আশ্রয় ও নিরাপত্তা প্রকাশ পেয়েছে আশ্চর্যের বিষয় হল যে এই গীতটি শয়তানেরও জানা আছে এবং তাকে এর থেকে উদ্ধৃতি দিতেও লক্ষ্য করা যায় গীতরচক ঈশ্বরের উদ্দেশ্যে এই বলে গীতটি শুরু করেছেন যে তিনি হচ্ছেন তার আশ্রয় তার দুর্গ এবং তার উপরেই তিনি নির্ভর করেন তিনি নিশ্চিত যে ঈশ্বর তাকে সমস্ত বিপদাপদ অসুখ বিসুখ থেকে রক্ষা করবেন দিন হোক রাত হোক কোনো সময়ের কোনো মন্দতা তাকে স্পর্শ করতে পারবে না মহামারীতে যেরকম মানুষ মারা যায় সেই রকমই যদি তার চারিদিকের লোকের মৃত্যু হয়ও তবুও সেই মৃত্যু তাকে স্পর্শ করবে না তার গৃহের মধ্যে কোনো রকম অসুস্থতা প্রবেশ করবে না এই সমস্ত কিছুর কারণ হচ্ছে যে তিনি ঈশ্বরকে তার আশ্রয় করেছেন গীতরচক বলেছেন যে ঈশ্বর তার রক্ষ দূতের দ্বারা তাকে সর্বদা নিরাপত্তার মধ্যে রাখবেন যাতে তিনি কোনোরকম দুর্ঘটনায় না পড়েন গীতটি শেষ হয়েছে ঈশ্বরের অন্যতম প্রধান একটি প্রতিজ্ঞার দ্বারা ঈশ্বর ভক্তকে কেন উদ্ধার করবেন কেন তাকে গৌরবান্বিত করবেন এর কারণ হচ্ছে যে তিনি ঈশ্বরের প্রতি আসক্ত একমাত্র তার প্রতি তিনি বিশ্বস্ত বিরানব্বই গীতের শিরোনাম হচ্ছে বিশ্রামবার নিমিত্তক গীত একটি মসিও সংক্রান্ত গীতকে অনুসরণ করে যেমন একটি প্রশংসা গীত হওয়া উচিত এটা ঠিক তেমনি একটি গীত একটি বিশ্রামবারে আমাদের যা করা উচিত প্রশংসা আরাধনা উপাসনা এই গীতটি রচনা করা হয়েছে সেই উদ্দেশ্যে গীতটির সূচনা হয়েছে অপূর্ব সুন্দরভাবে আপনি কি আজকে ভালো কিছু করতে চান ঈশ্বরের ধন্যবাদ করুন তার নামের প্রশংসা করুন আপনি সকালে তাকে ধন্যবাদ দিন রাতে তাকে ধন্যবাদ দিন সর্বক্ষণতা স্তব স্তুতি প্রশংসা করা উচিত মূর্খরা এই বিষয়টা বুঝতে পারে না তারা ঈশ্বরের বিরুদ্ধাচারী তাদের একদিন বিনাশ হতে হবে কিন্তু যারা ধার্মিক তারা ঈশ্বরের দয়াতে উন্নত হবে আসুন আমরা বিস্তারিতভাবে তিনটি গীত অধ্যয়ন করি প্রিয় বন্ধু আমরা নব্বইয়ের গীত থেকে আলোচনা শুরু করব আমরা দেখি যে এই গীতটা ইসরায়েল জাতির ভ্রমণ বিষয়ে রচিত হয়েছে বিশেষ করে এই গীত আমাদের স্মরণ করিয়ে দেয় যখন মসির নেতৃত্বে ইসরায়েলীয়রা মিশর থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে প্রথমে তারা গিয়েছিল সিনয় পর্বতে যেখানে ঈশ্বর তাদের দশটি নিয়ম অর্থাৎ দশ আজ্ঞা দিয়েছিলেন তারপর তারা গিয়েছিল ঈশ্বরের দেওয়া সেই প্রতিজ্ঞাত দেশ কণানে প্রবেশ করার জন্য কিন্তু অবাধ্যতার জন্য তারা রুক্ষ মরুভূমিতে ফিরে এসেছিল এবং সেখানে প্রায় চল্লিশ বৎসর ঘুরেছিল যখন তাদের সমস্ত বংশধরেরা মারা গিয়েছিল আর এখানে মশি লক্ষ্য করেছিলেন তাদের বহু লক্ষ লোকের মধ্যে বেশিরভাগ লোক মারা গিয়েছিল এবং সেই কারণে তারা এই গীতটিকে মৃত্যু গীত বলেও চিহ্নিত করে থাকেন সত্যি এটা আমার কাছে স্মরণীয় গীত এই গীত সম্বন্ধে একজন ভক্ত লিখেছেন যে মশি তার প্রচারে পাপ মৃত্যু দোষারোপ এবং তাদের গর্বের মধ্যে যে তাদের পাপ এবং কুসংস্কার তাদের চোখের সামনে তুলে ধরেছেন এই গীতের মাধ্যমে প্রিয় বন্ধু এটাই হচ্ছে এই গীতের মূল শিক্ষা আর এই সঙ্গীত কতটা গৌরবময় ও হৃদয়গ্রাহী আসুন আমরা তা প্রত্যক্ষ করি এই গীতে প্রথম ও দ্বিতীয় পদে লেখা আছে হে প্রভু তুমি আমাদের বাসস্থান হইয়া হইয়াশিতেচ্ছ পুরুষে পুরুষে হইয়া আসিতেচ্ছ পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর এখানে আমরা দেখলাম অনাদিকাল হতে অনন্তকাল তুমি ঈশ্বর এই অনাদিকাল বা অনন্তকাল কথাটা ইব্রীয় ভাষায় অত্যন্ত অর্থবহ এর অর্থ হল অদৃশ্য থেকে এক অদৃশ্যময় ঈশ্বরের কোনো আদি বা অন্ত বলে কিছুই নেই আমরা যখন অদৃশ্য কথা চিন্তা করি সেখানে আমরা অনুভব করি ঈশ্বরের উপস্থিতি কত মহিমাময় মানুষ হল ঈশ্বরের সৃষ্ট সন্তান সন্ততি যদি আমরা আদিপুস্তকে দেখি অর্থাৎ আদিপুস্তক তার একের অধ্যায় সাতাশ পদে লেখা আছে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন যদি আমরা ওই আদিপুস্তকে দুয়ের অধ্যায় সাত পদ তবে দেখি সেখানে লেখা আছে আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুঁদিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল সুতরাং এই পদট দ্বারা আমরা বুঝতে পারি যে মানুষ হলো ঈশ্বরের সৃষ্ট কিন্তু পশুপক্ষী থেকে সৃষ্ট হয়নি ঈশ্বর তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন ভূমি থেকে শরীর গঠন হয়েছে এই পৃথিবী এতদিন সে বেঁচে থাকবে এবং তাকে কি করতে হবে ঘরমাক্ত মুখে আহার করে যতক্ষণ না তার শরীর পুনরায় সেই মৃত্তিকা বা মাটিতে মিশে যায় যেমনভাবে ঈশ্বর মাটি থেকে তাকে সৃষ্টি করেছেন এ হলো মানুষের একটা পূর্ণ ছবি তিন পদে আমরা যদি দেখি সেখানে লেখা আছে তুমি মর্তকে ধুলিতে ফিরাইয়া থাকো বলিয়া থাকো মনুষন্তানেরা ফিরিয়া যাও এখানে দেখি ঈশ্বর মানুষের শরীর সম্বন্ধে বলেছে যে তুমি যেখান থেকে এসেছ সেইখানে ফিরে যাও অর্থাৎ ধুলির দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে অতএব শারীরিক মৃত্যুর পর যেন তোমার শরীর পুনরায় ধুলিতে মিশে যায় এটাই ঈশ্বরের ইচ্ছা যদি আমরা চার পদ দেখি লেখা আছে কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গত করল তাহা তো চলিয়া গিয়াছে আর যেন রাত্রির এক প্রহর মাত্র আপনি মনে করুন যে বাইবেলে মতুসেলো নামে এক ব্যক্তি যিনি বহুদিন বেঁচেছিলেন তার মতো আপনি বহু বৎসর বা এক কথায় অনন্তকাল আপনি বাঁচবেন কিন্তু এটা হতে পারে একটা রাত্রি জেনে থাকার মতো কিংবা হতে পারে একটা আলোময় ঘর থেকে এক উড়ন্ত পাখি একটা জানলা থেকে অন্ধকারের দিকে চলে গেল এবং অন্য জানলা দিয়ে পুনরায় গভীর অন্ধকারে প্রবেশ করল যদি আমি আপনি এক হাজার বৎসর বাঁচি তাহলে কিছু একটা যথেষ্ট নয় আমাদের জীবনটা হলো কিন্তু অনন্তকালের কাছে তা খুবই ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবন নিয়ে আমরা অনেক কিছুই ভাবি বা অনেক কিছু করতে চাই জগতের কাছে তারপর এই ক্ষুদ্র জীবন জগৎ থেকে বিলীন হয়ে যায় আপনি কিংবা আমরা হয়তো কখনো কি ভেবেছি তারপর আমাদের কি হবে বা কোথায় আমরা পৌঁছাবো স্বর্গে কিংবা নরকে যদি আপনি স্বর্গে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে যেতে চান যেখানে আছে অনন্তকালের সুখ শান্তি তাহলে আপনাকে আমাকে ঈশ্বর জগতের মধ্যে যে ক্ষুদ্র জীবনটুকু দিয়েছে সেই জীবন থেকে ঈশ্বরের সান্নিধ্যে আসতে হবে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না তিনি আপনার সমস্ত ভার নেন বাইবেলের প্রথম পিতর তার পাঁচের অধ্যায় সাত পদে আমরা দেখি সেখানে লেখা আছে তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়ে দাও কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন এরপর আমরা নব্বইয়ের গীতে পাঁচ এবং ছয় পদে দেখি এটা হচ্ছে মানুষের এক ছবি আমরা দেখেছি যখন ইজাল জাতি ঈশ্বরের অবাধ্যতার জন্য প্রায় চল্লিশ বৎসর মরুভূমিতে ঘুরেছিল সেই সময় তাদের বহু লোক মারা গিয়েছিল যা মসি দেখেছিলেন এবং আরও দেখেছিলেন যে যেখান থেকে তিনি নিজে এসেছেন অর্থাৎ মানুষের শরীর মৃত্তিকা থেকে গঠিত যে সেই মৃত্তিকায় পুনরায় শরীরগুলো ফিরে যাচ্ছে আবার যদি চিন্তা করেন মৃতদেহগুলো দাহ করা সম্বন্ধে সেখানে আমরা দেখি মৃতদেহগুলো দাহ করার পর সেই ছাই ভস্মগুলো নদীতে বা সমুদ্রে ছড়িয়ে বা বাসিয়ে দেয় এরকম প্রথা লোকেদের মধ্যে রয়েছে তারা অনেকে ভাবে যে ওই ছাইগুলো নদীতে বা সমুদ্রে ছড়িয়ে দিলে সেই মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে ও ঈশ্বরের কাছে পৌঁছাবে আবার অনেকে তাদের শরীর পুন হোক এবং তারা ভাবে যে তাদের শরীরগুলো পুনরায় ফিরে আসুক এটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয় প্রিয় বন্ধু আপনি বা আমি প্রভু যীশু খ্রিস্ট থেকে মৃতপ্রাপ্ত ও কবরস্থ হয়েছি বাইবেলের যোহন লিখিত সুসমাচারে বারো অধ্যায় চব্বিশ পদে লেখা আছে প্রভুযশু বলছেন সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে এটাই হচ্ছে প্রভুতে মৃত্যু এবং পুনরুত্থিত হওয়ার একটা উপায় যখন আপনি আপনার প্রিয়জনকে কবরের মাধ্যমে তার শরীরকে রোপিত করলেন তখনই আপনি আশা করছেন একদিন তার শরীর পুনরুত্থিত হবে আমরা অতীতে দেখি যে কবরখানাকে তুইভাবে ডাকা হতো যেমন সরাইখানা অর্থাৎ এমন একটা জায়গা যেখানে মানুষ কিছুক্ষণ নিদ্রা বা ঘুমাবার জন্য আসে এবং অপরটা হল মাঠ যেখানে বীজ রোপিত হয় আপনি কি কখনো আপনার বীজ পোড়াবেন যখন আপনার শরীর কবরপ্রাপ্ত হবে তখনই আপনি বীজ রোপণ করলেন আর ঈশ্বর উপর বিশ্বাস করা সাক্ষ্য হলো এই যখন তিনি পুনরুত্থিত হয়েছেন এবং আমরাও পুনরুত্থিত হব তখন আমরা আমাদের প্রিয়জনের সাথে মিলিত হব যদি আমরা আট পদ এবারে দেখি নব্বইয়ের গীতে সেখানে লেখা আছে তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে এখানে একজন বলেছেন যে গোপনীয় পাপ বলতে বুঝাচ্ছে যে এই জগতে আমাদের গোপনীয় পাপ স্বর্গে কলঙ্ক প্রকাশ করে এবং স্বর্গের দূতগণ আপনাকে লক্ষ্য করছেন আপনি জগতের মধ্যে কি করছেন তাই প্রিয় বন্ধু আমাকে এবং আপনাকে স্বর্গদূত যখন আমাদের প্রতিটি কার্যকলাপ লক্ষ্য করছেন তখন কি আমরা সেই গোপনীয় পাপ করব। না তাদের সেই লক্ষ্য স্থল আমরা পবিত্রভাবে অর্থাৎ তাকে অর্থাৎ ঈশ্বরের কাছে যে সকল গ্রাছনীয় অর্থাৎ বাইবেল যা শিক্ষা দেয় তা পালন করব আসুন সেই বিষয় নিয়ে আমরা একটু চিন্তা করি লেখা আছে কেননা তোমার ক্রোধে আমার সকল দিন বহিয়া যায় আমরা আপন আপন বৎসর শ্বাসপথ শেষ করি এই পদ হিব্রুতে অত্যন্ত অর্থবহ প্রকাশ করে যে আমরা বিলাপের মধ্যে দিয়ে সময় কাটাব আমাদের জীবনটাই শোকের দ্বারা অতিবাহিত হয় যদি আমরা দশ পথ পাঠ করি তবে আমরা সেখানে দেখতে পাই আমরা জানি যে সত্তর বৎসর কিংবা আশি বৎসরের মধ্যে আমাদের জীবনটা সীমাবদ্ধ আমি দেখেছি যদি আশি বৎসর কেউ বাঁচে সে অবশ্যই বাদ বা হৃদরোগে ভুগছে অথবা তার জীবনটা সূর্য অস্ত যাওয়ার মতো এগিয়ে চলেছে এটাই হচ্ছে জীবনের একটা ছবি এইভাবে আমরা দেখি শেষের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি কিন্তু আপনি যদি প্রভু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস রাখেন বা স্থাপন করেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বারো পদে এবারে দেখি লেখা আছে আমাদের জন্য প্রভু যীশুখ্রিস্টই হলেন জ্ঞান কারণ বাইবেলের লেখা আছে প্রথম করিন্তিও তার একের অধ্যায় তিরিশ পদে কিন্তু তা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান ধার্মিকতা পবিত্রতা এবং মুক্তি তাই যদি আপনার জীবনে খ্রিস্ট থাকে তাহলে আপনার জ্ঞান ও আশা রয়েছে এখন আমরা দেখি এই গীত অর্থাৎ নব্বই অধ্যায় শেষ পদ অর্থাৎ সতেরো পদ যেখানে লেখা আছে আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্ন ভাব আমাদের উপরে বর্তুক আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্মস্থায়ী স্থায়ী কর আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো সত্যি আমাদের জীবনে কি আশ্চর্য অনন্তকালের মূল্য রয়েছে কেন ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় বন্ধু মসি মরুভূমি থেকে বেরিয়ে এসেছিলেন এবং ভ্রমণকালে দিনের পর দিন দেখেছিলেন কবর দেওয়ার জন্য মিছিল আমাদের মধ্যে এই রকম দৃশ্য আমাদের অনেকের অভিজ্ঞতাতে রয়েছে সত্যিই এই গীত আমাদের কাছে খুব সুন্দর ও ব্যবহারিক আপনাদের কাছে এখন একানব্বইয়ের গীত নিয়ে আলোচনা করব এর আগে নব্বইয়ের গীতে আমরা দেখেছি এটি মৃত্যুর গীত সুতরাং গীত একানব্বইকে বলা হয় জীবনের গীত এই গীতকে মসীয় গীতও বলা হয় যা প্রভুযশু খ্রিস্টের ছবি তুলে ধরা হয়েছে তাছাড়া এই গীত আমাদের জন্য সুন্দর আশ্রয় ও নিরাপত্তা প্রকাশ করে এই গীত ঈশ্বরের লোক এবং সমস্ত বয়সে বৃদ্ধ যুবক যুবতীর কাছে খুবই জনপ্রিয় এর দ্বারা অনেকে আশীর্বাদ প্রাপ্ত হয় গীত নব্বই ছিল প্রথম মানুষ আদম এবং আদমের মধ্যে বহুলোকের মৃত্যুর প্রতিচ্ছবি তাই এই গীত ছিল মৃত্যুর সঙ্গীত কিন্তু গীত একানব্বই স্বর্গের প্রভু মসীয় এবং জীবনের সঙ্গীত তা প্রকাশ করে এই গীত যা শয়তানের দ্বারা উদ্ধৃত হয়েছিল এমন একজন সে ভালোভাবে জানত যা আমরা দেখি গীতসঙ্গীতা একানব্বইয়ের এক এবং দুই পদে লেখা আছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব প্রিয় বন্ধু সত্যি এটা সুন্দর কথা ঈশ্বর বিষয় বা জিহবার বিষয় আমি বলবো তিনি আমার আশ্রয় আমার দুর্গ এমন একজনের বিষয় আমাদের কাছে বর্ণনা করা হয়েছে এই পদগুলোর মাধ্যমে যিনি সেই মানুষ যার দ্বারা মানুষ আশীর্বাদ লাভ করত এই গীতের মাধ্যমে তিনি হলেন সে নিষ্পাপ সম্পূর্ণ পবিত্র নিষ্কলঙ্ক মানুষ প্রভু যীশুখ্রিস্ট যিনি অন্যদিকে ছিলেন সম্পূর্ণ ঈশ্বর যিনি পবিত্র থেকে পবিত্রময় জায়গায় আজকের বসে আছেন কিন্তু আমাদের সমস্যা হল আমরা কিছুক্ষণের জন্য কিংবা এক রাত্রির জন্য সেখানে থাকতে ভালোবাসি যদি আমরা তিন থেকে পাঁচ পদ পড়ি সেখানে আমরা দেখতে পাই এরকম বলতে পারি যে একজন সৈনিক সে লক্ষ্য করেছিল যখন সে যুদ্ধে গিয়েছিল এবং অনুভব করেছিল কিভাবে যুদ্ধে রক্ষা পেয়েছিল তাই আপনি যদি সর্বদা ঈশ্বরের উপরে নির্ভর করেন কিংবা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলেন তাহলে তিনি সমস্ত মন্দতা শয়তানের হাত হতে রক্ষা করবেন যেমনভাবে ঈশ্বর দানিয়েলকে সিংহের মুখ থেকে জোনাকে সমুদ্রের সমস্ত মন্দতা ও হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা করেছিলেন তাই আপনিও আমি যদি আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দিই তাহলে তিনি আমাকে আপনাকে রক্ষা করবেন এই বিশ্বাস আমাদের থাকা প্রয়োজন আজকের বিশেষ করে যখন ঈশ্বরের বাক্য আমরা পাঠ ধ্যান করছি তখন কি সেই বিশ্বাস আমাদের রয়েছে কারণ প্রভু বলেন ভয় করিও না আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাই প্রভু যখন আমাদের সঙ্গে আছেন তখন তিনি আমাদের সমস্ত পথের ফাঁদ ও সর্বনাশক মারি হতে রক্ষা করবেন ছয় পদে লেখা আছে তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে আমরা বাইবেলে পুরাতন নিয়মে ইয়োবের জীবন দেখি সেখানে দেখতে পাব শয়তান যখন তার সমস্ত শরীরে স্ফোটক বা ফোড়া এনেছিল তখন তার শরীর পচে গিয়েছিল এবং কষ্টে তিনি আর্তনাদ করেছিলেন কিন্তু তিনি তার কষ্টের মধ্যে ঈশ্বরকে ত্যাগ করেননি এবং ঈশ্বর তাকে সম্পূর্ণ সুস্থ করেছিলেন তাই শয়তান যখন আপনাকে নানা রকম ব্যাধিতে ব্যতিব্যস্ত করে তোলে তখন কিন্তু ঈশ্বরকে ভুলবেন না সমস্ত কষ্টের মধ্যে ঈশ্বরকে ধরে রাখুন তিনি আপনাকে রক্ষা করবেন সাত এবং আট পদে দেখি এখানে আমি বিশ্বাস করি যে ঈশ্বরের লোকদের জন্য এই বাক্যগুলি খুবই প্রযোজ্য কারণ ঈশ্বর তাঁর লোকদের জন্য এই বাক্যগুলি ব্যবহার করেছেন কিন্তু তাদের আসল ছবি হল আমাদের প্রভু খ্রিস্ট এই সম্বন্ধে বলতে গেলে একজন বাইবেল শিক্ষকের কথা খুবই মনে পড়ে তিনি বলেছেন যদি আমরা সমস্ত বিষয় তাঁর বিষয়ে নিজেরা চিন্তা করি তিনি ছিলেন নিষ্পাপ তাই তো পাপের ফল হিসাবে রোগ মৃত্যু তাকে কোনো কিছু স্পর্শ করতে পারেনি তিনি সব সময় নিষ্পাপ মানুষ ছিলেন কারণ তিনি তাঁর ঈশ্বরের উপরে নির্ভর করতেন এবং সম্পূর্ণ বাধ্য হয়ে চলতেন তাই তো পাখি মারা ব্যাধ শয়তান তাকে স্পর্শ করতে ও মহামারী ধ্বংস করতে পারেনি তিনি হলেন প্রভু যীশুখ্রিস্ট ডানার পালকের দ্বারা সর্বদা তাকে আবৃত করে রাখত পৃথিবীর নিষ্পাপ মানুষ ও সম্পূর্ণ আশ্রয় হিসাবে তাকে খুঁজেছিল তিনি ভয় বলে জানতেন না তিনি ঈশ্বরের উপরে নির্ভর ও বাধ্য হয়ে তাঁর জীবন অতিবাহিত করেছেন এইভাবে দুইজন যুবক তাদের জীবন অতিবাহিত করত যা ঈশ্বর তাদের সঠিকভাবে বাঁচতে সাহায্য করেছিল যদি আমরা নয়ের এবং দশের পদ দেখি সেখানে আমরা দেখতে পাব। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের এক প্রতিচ্ছবি যা আমরা দেখি যদি আমরা এগারো এবং বারো পথ পড়ি সেখানে দেখতে পাই এগুলো শয়তান উদ্ধৃত করেছিল যা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাঁচে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে আমরা দেখছি যে শয়তান এই কথাগুলো উদ্ধৃত করেছিল প্রভুযশুর কাছে সে জানত এই গীত তাই তো সে প্রভুজীশুর জীবনে এ কথাগুলো বলেছিল লোকলিখিত সুসমাচারের চারের অধ্যায় দশ পদে আমরা সে বিষয় পাই আমরা দেখি এইভাবে শয়তান তাকে বলেছিল কিন্তু প্রভু যিশু জানতেন শয়তান তাকে প্রলোভিত করছে এবং তিনি আরও জানতেন যে তাকে শয়তানের উপরে জয়লাভ করতে হবে তাছাড়া তিনি জানতেন তার পিতার ইচ্ছা পালনের জন্য এই পৃথিবীতে তিনি এসেছিলেন এবং তাকে তার পথ ঈশ্বরের পথ পিতার পথ হিসাবে চলতে হবে এই জন্য তিনি ঈশ্বরের পথ অনুসারে চলতেন যদি সে পাথরগুলোকে তিনি রুটিতে পরিণত করার চেষ্টা করতেন তাহলে শয়তানের রাজ্য হিসাবে প্রতিষ্ঠা হতো এবং ঈশ্বরের পথ থেকে দূরে চলে যেতেন তিনি কিন্তু তিনি তা করেননি কারণ তিনি সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করতেন এবং ঈশ্বরের ইচ্ছা কি তার মধ্যে দিয়ে তা তিনি জানবার এবং সেইভাবে চলবার সর্বদা চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন যদি আমরা চোদ্দ পদ পাঠ করি তবে আমরা দেখতে পাব সে আমাতে আসক্ত তৎ আমি তাহাকে বাঁচাইব আমি তাকে উচ্চ স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে এই কথাগুলো আমরা দেখি শুধু প্রভু যিশুর জীবনের জন্য নয় এ কথাগুলোর দ্বারা আমাদেরকেও বোঝাতে চেয়েছেন যদি আমরা আমাদের জীবনকে রাতে সঁপে দিই যেমনভাবে যিশু তাঁর জীবনকে পিতা ঈশ্বরের উপরে সঁপে দিয়েছিলেন তাহলে প্রভু যিশু আমাদের রক্ষা করবেন তা সেই মূল্যবান রক্ত দ্বারা যার ফলে আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারব এবং যেভাবে ঈশ্বর প্রভু যিশুকে উচ্চ স্থাপন করেছিলেন ঠিক সেইভাবে তিনিও আমাদের উচ্চ স্থাপন করবেন যদি আমরা পদ দেখি তাহলে দেখব যে নিষ্পাপ মানুষ মৃত্যুর মুখে গিয়েছিল পদে লেখা যায় সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দেব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব ষোলো পদে যে আমি দীর্ঘ আয় দিয়ে তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব প্রিয় বন্ধু আমরা দেখি প্রভু যিশু আমাদের জন্য এসেছিলেন মৃত্যু বরণ করেছেন এবং কবরস্থ হয়েছিলেন কিন্তু তৃতীয় দিনে ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টকে অতি গৌরবের সাথে মৃত্যু থেকে তুলেছিলেন অর্থাৎ পুনরুত্থিত করেছিলেন এবং ঈশ্বর বলেছিলেন আমি তাহাকে উচ্চ স্থাপন করব সত্যি আমাদের প্রভুযশুখ্রিস্টের সুন্দর ছবি এই গীতের মধ্যে দিয়ে ফুটে উঠেছে বিরানব্বই গীত নিয়ে আলোচনা করব এটি বিশেষ করে বিশ্রামভার নিমিত্ত গীত হিসাবে পরিচিত এই গীতটা হলো প্রশংসার সঙ্গীত যা একানব্বইয়ের মসীয় গীতকে অনুসরণ করে এই গীত বলে দেয় স্তব স্তুতি আরাধনা জন্য বিশ্রাম বার দেওয়া হয়েছে এই গীতে আরাধনার সঙ্গে পৃথিবীর পবিত্র ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং যদি আমরা প্রকৃতপক্ষে সামনের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব যে পার্থিব ও পবিত্র স্থান পুনরায় জিরুসালামে স্থাপিত হবে এবং ঈশ্বরের মুক্তিপ্রাপ্ত লোকেরা সেখানে আরাধনা করবে আজকের বিশ্বাসীদের আরাধনা কিছুটা পার্থক্য যদি আমরা দেখি লিখিত সুসমাচারের চারের অধ্যায়ে একুশ ও তেইশ পদে সেখানে লেখা আছে সমরিয়া নারীকে বলছেন হেনারী আমার কথায় বিশ্বাস করো এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে নাজিরু পিতার ভজনা করিবে কিন্তু এমন সময় আসিতেছে বরং এখনই উপস্থিত যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় সত্যে পিতার ভজনা করিবে কারণ বাস্তবিক পিতা এই রূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন যদি আমরা বিরানব্বইয়ের গীতে দুই পদ দেখি সেখানে লেখা আছে প্রাতঃকালে তোমার দয়া ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম আপনি তাকে ভোরবেলায় ও তার দয়া ও বিশ্বস্ততার জন্য প্রতি রাত্রে ধন্যবাদ দিতে পারেন আমি সর্বদা প্রাতকালে তাকে ধন্যবাদ দিই যদি আমি কোনো সময় রাত্রিকালে ধন্যবাদ দিতে ভুলে যাই তাহলে আমি অবশ্যই স্বীকার করি কিন্তু সর্বদা আমি প্রাতকালে ধন্যবাদ দিই একটা নতুন দিনের জন্য তাছাড়া তাঁর দয়ার জন্য একটা সুন্দর নতুন দিন তিনি আমাকে দেখতে দিয়েছেন যখন আপনি রাত্রিতে বিছানায় যাবেন তখন আপনি তার বিশ্বস্ততার একটা সুন্দর দিন অতিবাহিত করেছেন এই জন্য ধন্যবাদ দিতে পারেন এটা খুবই সুন্দর বিষয় ছয় পদে লেখা আছে নরপশু জানে না নির্বোধিয়া বোঝে বুঝে না একজন নির্বোধ লোক সে জানে না কিংবা বোঝে না ঈশ্বরের দয়া ও বিশ্বাস কী কি এ গীত হল সহস্র বৎসরের গীত যা ভবিষ্যতের দিকে তাকাতে পারি যখন পুনরায় বিশ্রাম দিনে উপাসনা হবে কিন্তু আমি বিশ্রাম দিনে উপাসনা করতে পারি না আমি উপাসনা করতে ভালোবাসি সপ্তাহের প্রথম দিন কারণ আমার প্রভু মৃত্যু হয়েছিল কিন্তু সপ্তাহের প্রথম দিন আবার তিনি পরিতৃত হয়েছিলেন তাই সপ্তাহের প্রথম দিন উপাসনা করি প্রিয় বন্ধু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন তার বাক্যের মধ্যে দিয়ে সেই সত্যকে আমরা জানতে পারি এবং সত্য অনুযায়ী জীবনযাপন করতে পারি বারো পদে লেখা আছে ধার্মিক লোক তাল তরুণ ন্যায় উৎফুল্ল হইবে সে লিবাননের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে এখানে তাল গাছ গৌরবের এক প্রতীক এবং এরস্পৃক্ষ সত্য এবং শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয়েছে এটা এমন একটা ধার্মিকতার প্রতিচ্ছবি যা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করে আজও তার সঙ্গে চলা আমাদের প্রয়োজন প্রিয় বন্ধু ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আজকে আমরা তিনটি গীত অধ্যয়ন করলাম এই গীতের মূল ভাব তিন প্রকার প্রায় চল্লিশ বছর প্রান্তরের মধ্যে বিচরণ করতে করতে সাধুমসী অনেক মৃত্যু দেখেছিলেন সেই মৃত্যু তাকে উপলব্ধি করিয়েছিল যে একমাত্র ঈশ্বরই হচ্ছেন নিত্যস্থায়ী আর মানুষ সহ তার সমস্ত সৃষ্টির জীবন কত ক্ষণস্থায়ী তবু এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজের বিষয়ে গর্ব করে অহংকার করে মানুষের একটাই কাজ করা উচিত আর সেটা হল ঈশ্বরের প্রশংসা করা তার আরাধনা করা এর পরের গীতে গীত রচক দেখিয়েছেন যে আমাদের সমস্ত বিপদাপদ দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারেন একমাত্র ঈশ্বরই যারা তার প্রতি বিশ্বস্ত থাকেন আসক্ত থাকেন তাদের রক্ষা করার জন্য স্বয়ং ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ আর আলোচিত তৃতীয় গীত বলে যে ঈশ্বরের নিরাপত্তার মধ্যে থেকে আমাদের জীবন ভরে ওঠা উচিত স্তব স্তুতি ও প্রশংসা আমরা আমাদের আগামী পর্বে আরও চারটি গীত নিয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাবো আর আমি চাইবো আপনি আমার সঙ্গে যোগ দিন আসুন প্রার্থনা করি সৈক্য পিতা ধন্যবাদ দি প্রভু তোমার অপার অনুগ্রহ তুমি আমাদের সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বলো ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি আরেকটি বার কথা বলেছ সৈক্য পিতা ধন্যবাদ দিই যে তুমি আমাদের সেই দুষ্প্রাপ্য সহায় আমাদের আশ্রয় রক্ষ দুর্গ আমাদের বল আমাদের ঢাল স্বরূপ প্রভু তোমার প্রতি এই নির্ভরশীলতা সমর্পণ আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আর উত্তরোত্তর বৃদ্ধি পেতে দাও কৃপা করো যেন প্রকৃতই পিতাগত প্রত্যেকে তাদের জীবনে তোমাকে এইভাবেই পিতা তাদের আশ্রয় তাদের রক্ষ দুর্গ তাদের বল তাদের ঢাল স্বরূপ যেন উপলব্ধি করতে পারে এবং তোমার গৌরব করতে পারে তোমার যিশু নামে ভিক্ষা দয় করে শ্রবণ গ্রহণ করো আমেন আমার বিশ্বাস আমাদের আগামী দিনও জীবনবাণীর অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন যখন এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পেতে থাকব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মায়া মণ্ডল ও হাওড়া থেকে অনুপ দত্ত আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন থ্রি সেভেন ডাবল ফাইভ আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন